أكون صمدا. ترجمة
ধুর সংগমে রং ধরিবে তোমার পূর্বের সদা দূরে যাবে সাধুর সংগমে রং ধরিবে পূর্বের সদা দূরে যাবে ফকির লালন বলে পাবে জাগে ধরে মন সাধুর সঙ্গ বজরে আনন্দের গৌরাঙ্গ একটা মানুষ পবিত্র অবস্থায় পৃথিবীতে আসে আবার এই মানুষটা অপবিত্র হয়ে যায় কেমনে একটা শিশু বাচ্চা যখন পৃথিবীতে আসে সে নিষ্পাপ কালেমা যেমন পবিত্র ওই শিশু বাচ্চাটাও পবিত্র এই শিশু বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হয় বয়স হয় যখন যৌবন পায় যৌবনের অনাচার অত্যাচার সুদ ঘুষ খায় তখন সে অপবিত্র হয়ে যায় তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে অপবিত্র দেহে কোনো ইবাদত হবে না যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র না হবেন নামাজ করেও কোনো লাভ নাই পীর ধরেও কোনো লাভ নাই হজ করেও কোনো লাভ নাই আপনার আগে পবিত্র হইতে হবে ইবাদত যদি করতে চান তাহলে আপনি পবিত্র কোথায় হবেন একজন পবিত্র মানুষের কাছে আপনার জীবন যৌবন বিক্রি করতে হবে যাকে বলা হয় নায়েবে রাসূল যাকে বলা হয় ওলি আল্লাহ যাকে বলা হয় পীর মুর্শিদ আপনি যখন ওই পবিত্র মানুষটার মহব্বত সহব্বত থাকবেন আপনি তখন পবিত্র হয়ে যাবেন আপনি যখন যেটা করবেন সেটা আল্লাহ তাআলার দরবারে পবিত্র হবে কবুল হবে তাই সাধু বলেছে কি সাধুর সঙ্গ গুণে রং ধরিবে তার পূর্বের সবা দূরে যাবে সাধুর সঙ্গ গুণে রং ধরিবে পূর্বের সবা দূরে যাবে ফকির লালন বলে পাবে সঙ্গ ¡Gracias!
Jai Guru Anantai.